লক্ষাধিক পুঁথি দিয়ে ও স্টোন দিয়ে কালী ঠাকুর তৈরি করে চমক দিলেন পূর্ব বর্ধমানের কালনা শিল্পী অরিজিৎ গাঙ্গুলি। প্রায় 1.5 মাস ধরে শিল্পী তার নিজের বাড়িতেই পুঁতি ও স্টোন বসিয়ে তৈরি করেছে কালী ঠাকুর, যা পাড়ি দেবে নদিয়ার তাহেরপুরের পুজো মণ্ডপে। শুধু পুঁতিই নয়, এছাড়া শিল্পী কখনো ব্লেড, কখনো কয়েন এবং বিস্কুটের মতন সামগ্রী দিয়েও দেবী মূর্তি তৈরি করেছেন। এবছরে তার নতুন সংযোজন পুঁতি ও স্টোন। শিল্পী অরিজিতের কথায় কুটির শিল্প হারিয়ে যেতে বসেছে, আর তাকে ধরে রাখতে এই স্টোন দিয়ে ঠাকুর তৈরি। তাকে এই কাজে সাহায্য করেছেন তার জেঠিমা ও তার ভাই। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। আর কেউ কিছু কালি করছে নাকি? ঠিক আছে, ঠাকুরটা আপনার পুঁতি দিয়ে এবং স্টোন দিয়ে তৈরি হয়েছে। ঠাকুরটা করতে প্রায় 1 মাসের উপর সময় লেগেছে, 1.5 মাস মতন আনুমানিক সময় লেগেছে। কোথায় যাচ্ছে এই ঠাকুরটা? এটা নদিয়ার তাহেরপুর। আচ্ছা, এইরকম ভাবনা কেন? এরকম ভাবনা বলতে, এখন কুটির শিল্প জাতীয় জিনিস এই স্টোন বলুন, তারপর পুঁতি বলুন, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের কুটির শিল্পের হাতের কাজ হচ্ছে। তো আমি আমাদের কালনা শহরে যেমন রাখি হয়, তারপর অন্যান্য শহরেও দেখেছি এগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়। সেই থেকে আমার ভাবনা যে এটা দিয়ে ঠাকুর করাও যেতে পারে বা ঠাকুরকেও সাজানো যেতে পারে। কী বার্তা দেওয়া হচ্ছে এই স্টোনের মাধ্যমে? বার্তা দেওয়া হচ্ছে যে এই ধরনের কুটির শিল্প টিকে থাকুক। আজকের যুগে তো প্লাস্টিক ব্যান্ড হয়ে যাচ্ছে, তো স্টোনের সঙ্গে পুঁতিতেও কিছু প্লাস্টিক ইউজ হয়। তো বলবো যে এই ধরনের মেটেরিয়ালসগুলোকে যেন ব্যান্ড না করা হয়, যাতে কুটির শিল্প বাড়ে বা মানুষ যেন এই ধরনের কাজে আগ্রহী হয়। সেই কারণে এই ধরনের ঠাকুরের চিন্তা হবে। এই কাজে কি তোমাকে কেউ সাহায্য করছে? এই কাজে বাড়ির মা, বউ, জেঠিমা, ভাই সবাই সাহায্য করছে, মানে গোটা ফ্যামিলি সবাই সাহায্য করে। কতদিন ধরে চলছে কাজ? প্রায় আনুমানিক 1.5 মাস। আচ্ছা, কোথায় যাবে এটা? নদিয়ার তাহেরপুর। সাহায্য করছে এই কাজে? এই ঠাকুরটা তৈরি করতে গেলে মানে যেরকম আনুষঙ্গিক কাজ আছে ঠাকুরের সাথে, দাদা যেগুলো করে তার সাথে সাইডে ঠাকুরের যেরকম লাগাতে হয় সেই জিনিসগুলো আমি লাগাই, যতটা পারি হেল্প করি। আচ্ছা, কতদিন ধরে কাজ চলছে? এই মোটামুটি 1-1.5 মাস। আচ্ছা, পড়াশোনা বাদ দিয়েও কি হেল্প করি? পড়াশোনার ফাঁকে ফাঁকে যখন টাইম পাচ্ছি, দরকার হচ্ছে ঠাকুরটা তৈরি করতে তখন করছি। এর আগেও কি এরকম কোনো কাজ করেছো? যত বছরই মানে ঠাকুর তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের, সেই বছর করে আসছি। আগে কি কি ঠাকুর তৈরি করেছো? এর আগে কয়েনের হয়েছে, কয়েনের কালী ঠাকুর, ব্লেডের কালী ঠাকুর, তখনও হেল্প করেছো? তখন হেল্প করেছে।